হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। ডাব্লিউবি কনস্টেবল 2021-এর ফ্রি কোর্স তোমাদের চলছে আমাদের স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে। আজকে ডে 19, 19তম দিন, অঙ্কের 12 নম্বর ক্লাস। এবং তোমরা প্রত্যেকে জানো, যারা ভিডিওটা দেখছো, যে আজ টাইম ডিস্টেন্স স্পিডে ক্লাস চলছে। এখন তো দুটো পার্ট হয়ে গেছে, আজকে পার্ট 3। আজকে পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা পাবে। ডাব্লিউবি বা যে কোনো কম্পিটিভ এক্সামের পরীক্ষাতে তোমরা কিন্তু কম্পিটিভ এক্সামে তোমরা এটা পাচ্ছ। ফ্রি PDF পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফ্রিতে উত্তর সহ PDF পেয়ে যাবে। তো চলো দেখো, এই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে। আছে দুটো টাইপের অঙ্ক তোমাদের করাবো, ঠিক আছে? একটা অঙ্ক তোমাদের ভালো করে ডিটেলস বোঝায়, পরে বাকি দুটো অঙ্ক সেম প্যাটার্ন অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে, খাতা পেলে করবে, করে আমার সঙ্গে উত্তর মেলাবে। তো প্রথমটা ভালো করে বুঝানো কীভাবে করতে হবে। অ্যাকচুয়ালি অঙ্ক তোমাদের বোঝার কিছু নেই, জাস্ট একটা জিনিস, শুধু অঙ্কটা কী সেটা বোঝো। একটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, অর্থাৎ একটাকে ধরো এ নম্বর ট্রেন যে এ থেকে যাত্রা শুরু করেছে, আর একটা হচ্ছে বি নম্বর ট্রেন। তারা তাদের সাক্ষাতের পর যখন সাক্ষাৎ হয়েছে, তারা ধরো এরকম ভাবে যাচ্ছে, এ থেকে বিতে একটা যাচ্ছে আর বি থেকে এ তে একটা যাচ্ছে, তার মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি থেকে এ তে যাচ্ছে। ধরো এখানে তাদের সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে? ধরো সিম্পলি এখানে তাদের সাক্ষাৎ হলো, সরি, চলো এখানে তাদের সাক্ষাৎ হয়েছে। তো এইখান থেকে বাকি সময়টা এ ট্রেনে যেতে লেগেছে 9 ঘন্টা, সরি 4 ঘন্টা, আর এখান থেকে বি ট্রেনটার বাকি দূরত্ব যেতে লেগেছে 9 ঘন্টা, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এ থেকে বি এর টোটাল দূরত্ব, সরি দূরত্ব চাইনি এখানে, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত কত, জাস্ট গতিবেগ এবং তার অনুপাত। তো আমরা এখন দূরত্ব জানি না, শুধুমাত্র জানি কত সময় লেগেছে তাও আবার সাক্ষাৎ হওয়ার পর। তাহলে অঙ্ক যদি করতে যাই এক্স ওয়াই ধরে তো অনেক বড় হয়ে যাবে। তো সিম্পল নিয়ম তোমরা জানবে, দেখো তাদের সময়ের পার্থক্য কত, এ এবং বি সময়ের অনুপাতটা কত আছে, মানে কত সময় পর মিলিত হওয়ার কত সময় পর কে তার গন্তব্যস্থলে পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে 4:9, এ 4 ঘন্টা পরে পৌঁছেছে, বি পৌঁছেছে 9 ঘন্টা পরে। তার মানে স্পিডের অনুপাত হবে হচ্ছে, জাস্ট মনে রাখবে, স্পিডের অনুপাত হচ্ছে তাদের উল্টো, উল্টো এবং তার বর্গমূল, এইটুকু শুধু মনে রাখবে, ব্যাস আর কিছু লাগবে না অঙ্কটা, এটুকুই। ঠিক এ ট্রেনের যদি 4 ঘন্টা লেগেছে, তাই এ ট্রেনের গতিবেগ হচ্ছে √9, আর বি ট্রেনের 9 ঘন্টা লেগেছে, তো এই জন্য এ ট্রেনেরটা হচ্ছে বি ট্রেনেরটা হচ্ছে এ ট্রেনের ঠিক উল্টো। ওকে, জাস্ট সিম্পল তোমরা বুঝতে পারছো, আমার কথা না বুঝতে পারলেও অঙ্কটা দেখে আশা করি বুঝতে পারছো। বি ট্রেনের লেগেছে 9 ঘন্টা, তাই এ হচ্ছে √9, আর এ ট্রেনের লেগেছে 4 ঘন্টা, তাই √ বি এর হচ্ছে √4। তো সিম্পলি হচ্ছে এটা 3:2, ঠিক আছে? যার যত ঘন্টা সময় লাগে মিলিত হওয়ার পর, ঠিক তার উল্টোটার বর্গমূলের অনুপাতটাই হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, ঠিক আছে? এটুকু জাস্ট মনে রাখবে, পরের অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তো অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ওকে, চলো আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে বিপরীত দিকে স্থানান্তরের উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করলো, একজন মিলিত হওয়ার 4 ঘন্টা 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়, প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত। সেম কোশ্চেন, তো আমরা এখান থেকে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির স্পিডের অনুপাতটা পেয়ে যাচ্ছি কত, একজনের √9 আর একজনের হচ্ছে √4। সিম্পলি এটা তোমরা বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে কত, 3:2, সেম আগের মতোই। কিন্তু প্রথম ব্যক্তি গতিবেগ বলেছে 12, কিন্তু প্রথম ব্যক্তি গতিবেগ আমরা অনুপাতে পেয়েছি 3, তা 3 মানে যদি 12 হয় তাহলে 2 মানে কত, নিশ্চয়ই 8, কেন কি আমরা এটাকে 4 দিয়ে গুণ করলে একমাত্র 12 পেতে পারি। প্রথম ব্যক্তি গতিবেগ অলরেডি বলে দিয়েছে 12, তার মানে প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 12, যদি বের করতে হয় 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে অনুপাতকে, তো বাকি অনুপাত অনুসারে 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 8। তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তাই দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত, না 8 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল, প্রথমটুকু তো আগের অঙ্কের মতন, দ্বিতীয়টা শুধুমাত্র অনুপাত থেকে বার করে, এটা অনুপাত থেকে আমি হয়ে বার করলাম, তোমরা যেভাবে ইচ্ছা বার করতে পারো। 3 মানে যদি 12 হয়, 2 মানে কত, এটা আমি বার করি, 3 মানে যদি 12 হয়, 1 মানে 4, তো 2 মানে 8। চলো 3 নম্বর কোশ্চেন, প্রত্যেকে বলবো ফ্রি PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যুক্ত হবে, তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো, ফেসবুকে যুক্ত হতে পারো। তো প্রতি ক্ষেত্রে তোমাদের উপকার হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, একজনের লাগে 9 ঘন্টা, একজনের লাগে 16 ঘন্টা। তোমরা খেয়াল করে দেখবে যে সময়গুলো বলছে মৃত হওয়ার পর লাগে, এগুলো প্রত্যেকটা কোনো না কোনো বর্গ সংখ্যা, অর্থাৎ সহজে বর্গমূল করা যায়। তো যেহেতু অঙ্কটার ট্রিক্স ওটাই, তো এই জন্য এগুলো বর্গ সংখ্যা না হলে কিন্তু সহজে উত্তর হবে না। তো প্রথম ব্যক্তি গতিবেগ যদি 16 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, দেখো প্রথম ব্যক্তি গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা, তো দ্বিতীয় ব্যক্তি গতিবেগ কত সেটা আমরা খুব সহজে বার করতে পারবো আগের অঙ্কটার মতো করে, তো বের করে নিই। তো এটা কত হচ্ছে, স্পিড হবে হচ্ছে √16:9, অর্থাৎ 4:2,
থ্রি, প্রথম ব্যক্তি গতিকে বলেছে ষোলো, চার মানে যদি ষোলো হয় তিন মানে কত? বারো। তাহলে প্রথম ব্যক্তি ষোলো হলে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বারো, আমরা পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে স্থান দূরীর মধ্যে দূরত্ব কত? দেখো সিম্পলি একটা জিনিস, রওনা দিল, ধরো প্রথম ব্যক্তি লেগেছে 9 ঘন্টা, তার মানে এ যখন যাচ্ছে মিলিত হওয়ার পর, এখানে হচ্ছে মিলিত পয়েন্ট, মিলিত হওয়ার পরে 9 ঘন্টা লেগেছে, আর এই ব্যক্তির মিলিত হওয়ার পরে লেগেছে হচ্ছে 16 ঘন্টা। তার মানে প্রথম ব্যক্তি 9 ঘন্টায় যেই দূরত্ব যায় আর দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টায় যে দূরত্ব যায়, সেটাই টোটাল হচ্ছে টোটাল দূরত্ব। এটুকু আমরা বুঝতে পেরেছি, তাই না? তো পরিষ্কার, দেখো প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 16, তাহলে প্রথম ব্যক্তি ডিস্টেন্স 1 লিখলাম, 9 ঘন্টায় কত যাবে? নিশ্চয়ই 16 গুণ 9 অর্থাৎ 144 কিলোমিটার। আর দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টায় কত যাবে? দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টায় কত যাবে? এখন দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 12, তাহলে 16 ঘন্টায় যাবে হচ্ছে সে 12 গুণ 16 অর্থাৎ 192 কিলোমিটার। তার মানে এখানে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে যাব কত হবে, 144 আর 192 যদি তোমরা গুণ কর যোগ করো হবে 336 কিলোমিটার। ওকে, অপশন এ হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। বোঝা গেল দূরত্ব কে বার করবে? তাহলে একই ধরনের অঙ্ক থেকে প্রথমে অনুপাত বার করা গতিবেগের, তারপরে গতিবেগ বার করা শিখলাম, তারপরে দুটো স্থানের মধ্যে দূরত্ব বার করাও শিখে গেলাম তিনটে অঙ্কের মাধ্যমে। এবার চলে এসেছি নেক্সট টাইপের অঙ্কে। দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষা তোমরা প্রচুর দেখেছো, SSC বলো, PSC বলো বা WEP বলো, সব পরীক্ষাতেই কোশ্চেন আসে, খুব সহজ কোশ্চেন। আমি তোমাদের যে নিয়মে করাবো, তোমরা এই নিয়মটা আশা রাখছি কোনো বইতে তোমরা পাবে না, আমি আমি যে নিয়মটা করাবো, ঠিক আছে? তো এই নিয়মটা তোমরা ফলো করতে পারো, এই নিয়মটা ফলো করলে সহজে হবে, অন্য নিয়মে করলে কিন্তু অঙ্ক বড় হবে, বা অনেক ছোট নিয়মও আছে কিন্তু সেটা বুঝতে তোমার প্রচুর সময় লাগবে, অর্থাৎ ক্রিটিক্যাল বেশি। তো ছোট প্রসেস আমি তোমায় যেটা করাবো খুব সহজ প্রসেস করাবো, খুব বেশি বড় হবে না অঙ্ক, ছোটোর মধ্যেই বাট খুব সহজ। দেখো এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিটে দেরিতে পৌঁছলো, পরের দিন সে একই দূরত্ব সে 1 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল গতিবেগ, মানে 3.5 কিলোমিটার গেল, 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, সে 6 মিনিট আগে পৌঁছে গেল, মানে 1 ঘন্টা বাড়ানোতে তার 6 মিনিট আগে সে পৌঁছে যাচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। দেখো সিম্পলি একটা জিনিস তোমাদের প্রথমে বলবো, সময়ের পার্থক্যটা একটু বার করে নিতে, মানে কত সময় টোটাল পার্থক্য হচ্ছে। 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল গতিবেগ কম থাকা অবস্থায়, আর গতিবেগ বাড়ানো অবস্থায় কত হচ্ছিল? গতিবেগ 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছিল, তার মানে টোটাল পার্থক্য হচ্ছে 12 মিনিটের, তার মানে হচ্ছে 12/60 ঘন্টা, মানে হচ্ছে 1/5 ঘন্টা। আর একটা জিনিস দেখো, প্রথমে গতিবেগ ছিল কত? স্পিড 1 লিখলাম আমি এখানে, লিখছি ঠিক আছে, স্পিড 1 কত না, 2.5 কিলোমিটার পার ঘন্টা, মানে হচ্ছে 5/2 কিলোমিটার পার ঘন্টা। আর স্পিড 2 কত? দ্বিতীয় ক্ষেত্রে যখন বাড়িয়ে দিল স্পিড, তখন কত হলো? 2.5 যোগ 1, মানে 3.5, তার মানে 7/2 কিলোমিটার পার ঘন্টা। এবার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? সবসময় মনে রাখবে এখানে ধরে নেবে লেট ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা বার করছি আমরা, যেহেতু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে, LCM অফ এই যে সংখ্যা দুটো তুমি পেলে স্পিড দুটো, তাদের লসাগুটা হচ্ছে আসল দূরত্ব ধরে নেবে, কেন কি তাহলে তোমার পরে কাটাকাটি করতে টাইম বার করতে সুবিধা হবে, গতিবেগ দিয়ে দূরত্বকে ভাগ করলে টাইম বার করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে 5/2 আর 7/2 টোটাল লসাগু বার করার দরকার নেই, শুধু 5 এবং 7 বার করলেই হয়ে যাবে, কারণ 5 এবং 7 উল্টে নিচে চলে আসবে ভাগ করার সময়, তখন তোমার ভাগ করতে সুবিধা হবে। তো LCM ভগ্নাংশ থাকলে এটা করবে, উপরের দুটো লসাগু করবে, আর এমনি সংখ্যা থাকলে সংখ্যা লসাগু করলেই হবে। তো পরে আসছি, চলো LCM অফ 5/7, 5 এন্ড 7 মানে হচ্ছে 35 হচ্ছে লসাগু, আমি চাইলে গুণও করে দিতে পারো কোনো ব্যাপার না। তো 5 আর 7 হচ্ছে 35 হচ্ছে লসাগু, অর্থাৎ দূরত্ব ধরে নিলাম 35, 35 কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার নয়, ধরে নিলাম। এবার দেখো প্রথম ক্ষেত্রে যদি বার করি আমরা, সিম্পলি বলো তো টাইম কতক্ষণ লাগবে প্রথম ক্ষেত্রে? 35 কিলোমিটার যেতে সময় লাগবে 35/5/2, তার মানে দেখো উল্টে গেলে হবে হচ্ছে 35/5 গুণ 2, মানে হচ্ছে 14 ঘন্টা। আর টাইম টু দ্বিতীয় দিন কত সময় লাগছে না, 35/7/2, মানে হচ্ছে ঠিক উল্টে গেলে এটা হবে হচ্ছে 5/7/35 10 ঘন্টা। তার মানে টাইমের পার্থক্য কত? প্রথম দিন লাগছে 14 ঘন্টা, দ্বিতীয় দিন লাগছে 10 ঘন্টা, মানে পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি 4 ঘন্টা হওয়া উচিত, কিন্তু আমরা দেখছি প্রশ্নে দেওয়া রয়েছে পার্থক্য 1/5 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? পরিষ্কার লিখতে পারি 4 মানেই 1/5-এর সঙ্গে সমান, তার মানে 1 মানে হচ্ছে 1/4 গুণ 5/1/20 সঙ্গে সমান। আমাদের বার করতে হবে কি ডিস্টেন্স, 35 মানে কার সঙ্গে সমান? 35 তাহলে কার সঙ্গে সমান? 35/4/5-এর সঙ্গে সমান, মানে হচ্ছে 7/4-এর সঙ্গে সমান, মানে 1/3/4 কিলোমিটার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
যেটা করলাম সেটা আরেকবার তোমাদের ভালো করে বলে দিই। সময় পার্থক্যটা দেখে নিয়েছো, 6 মিনিট 6 মিনিট টোটাল, তার মানে 12 মিনিট টোটাল পার্থক্য, মানে 1-এর 5 ঘন্টা বের করলাম। প্রত্যেকের স্পিড আমরা পেয়েছি, জানি দেওয়া আছে, সেটা বার করে নিয়েছি বা দেওয়া থাকবে, তো হয়ে গেল। স্পিডের লসাগুটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ধরে নেবো। তাহলে এই ডিস্টেন্সটা যেতে প্রথম স্পিড, প্রথম দিন সময় লেগেছিল 14 ঘন্টা, দ্বিতীয় দিন সময় লেগেছিল 10 ঘন্টা, ভাগ করলে পেয়ে যাবো দূরত্বকে সময় গতিবেগ দিয়ে। তো পার্থক্য দেখতে পাচ্ছি, 4 ঘন্টা কম সময় লাগলো, কিন্তু ওরা বলেছিল কি 6 মিনিট দেরিতে পৌঁছেছিল, 6 মিনিট আগে পৌঁছে, মানে মোট 12 মিনিটের পার্থক্য হয়েছিল। তার মানে এই 1-এর 5 ঘন্টা বা 12 মিনিট যেটা হলো, সে 1-এর 5 নিশ্চয়ই 4-এর সঙ্গে সময়, মানে 4 মানে যদি 1-এর 5 হয়, 1 মানে কত, আর আমরা ধরেছিলাম 35, 35 মিনিট মানে কত অ্যাকচুয়ালি, 1 পৌনে 3-এর 4, ব্যাস হয়ে গেল। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো, ছোটো অঙ্ক সহজ অঙ্ক তোমরা করতে পারো। চলো 5 নম্বর অঙ্ক চলেছে, আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, বোঝার চেষ্টা করো। যারা নতুন শিখছো তারা প্রত্যেকে খুব ভালো করে অঙ্কগুলো এই শর্ট টেকনিক বোঝার চেষ্টা করো, কোনো বইতে এটা তুমি পাবে না এই প্রসেসটা। এক ব্যক্তি 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে 5 মিনিট দেরিতে পৌঁছায় এবং 30 কিলোমিটারে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। সেম তাহলে টাইম ডিফারেন্স আমি এখানে লিখছি সেম ভাবে আবার আগের মতো। টাইম ডিফারেন্স তাহলে কত, 5 মিনিট আগে আর 6 মিনিট, 5 মিনিট দেরিতে আর 6 মিনিট আগে, তার মানে টোটাল 11 মিনিট, মানে টোটাল হচ্ছে 11/60 ঘন্টা। দেখে আমরা কত তাড়াতাড়ি হয়ে যাবে সহজে। আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমরা ধরে নিয়েছি, আমরা জানি এলসিএম অফ কি, এলসিএম অফ 24 আর 30 দুটো গতিবেগ, তার মানে কত, 120। ওকে, লসাগু বসাগুর অঙ্ক তোমরা যারা করেছো জানো আমি আগেও ক্লাস করিয়েছি, লসাগু বসাগুর রেলের পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে করিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা। 24 এবং 30-এর লসাগু হচ্ছে 120, ডিস্টেন্স 120 হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে টাইম কত, প্রথম ক্ষেত্রে টাইম দেখো 120 কিলোমিটার যাবে 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, মানে হচ্ছে 5 ঘন্টা। আর দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত না, 120/30, তার মানে হচ্ছে 4 ঘন্টা। টাইমের ডিফারেন্স কত, মাত্র 1 ঘন্টা। তার মানে 1 ইউনিট মানেই 11/60, আমি এখানে লিখতে পারি 1 ইউনিট মানে হচ্ছে 11/60, তাহলে 120 ইউনিট মানে গতি, যেটা দূরত্ব দেওয়া ছিল টোটাল, 120 ইউনিট মানে কত, 11/60 × 120 মানে হচ্ছে 22। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখো নিমেষের মধ্যে অঙ্ক হয়ে গেল, আগেরটা কত বড় লাগছিল প্রথম শিখছিলে বলে, দ্বিতীয় অঙ্কটা দেখো কিচ্ছু নেই, একদম সিম্পল, এই বয়সে তোমরা করতে পারো। চলো পরের অঙ্কটা দেখি আরো পরিষ্কার হয়ে যাবে, ফলে তোমরা রিওয়াইন্ড করে একবার আগের অঙ্কগুলো দেখে নিতে পারো, সুবিধা হবে। নিজেরা করার চেষ্টা করো, প্রত্যেককে বলো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার ট্রিক্স ভালো লাগলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্টে তোমরা জানাবে, এবং প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে প্রত্যেকের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, প্রত্যেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে প্রথমে, তো আমি সেম ভাবে বার করবো হচ্ছে টাইম ডিফারেন্স কত না, 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল আর 15 কিলোমিটার গতিবেগে গেলে সে সঠিক সময়ে পৌঁছচ্ছে, তার মানে টাইম ডিফারেন্স 6 মিনিটই আছে, তাই তো? 6 মিনিট মানে হচ্ছে 6/60 ঘন্টা, মানে হচ্ছে 1/10 ঘন্টা। এবার আসছি আমি স্পিডে, স্পিড নয় সরি ডিস্টেন্সে, আর এবার ডিস্টেন্স কত ধরে নিচ্ছি, এটা কত হবে না, এলসিএম অফ 12 আর 15, মানে কত হচ্ছে 12 এবং 15 দশক হচ্ছে 60। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা T1 কি লিখতে পারি, 60/12 মানে হচ্ছে 5 ঘন্টা প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্স যদি 60 হয়, 15 কিলোমিটার কত ঘন্টা আছে, মানে 4 ঘন্টা, তার মানে সময়ের পার্থক্য সেই আবার 1 ঘন্টা, তার মানে এই 1 ইউনিট মানে হচ্ছে ওই 1/10 ঘন্টার সঙ্গে সমান। 1 মিনিট মানে যদি 1/10 হয়, 60 মানে কত, 1/10 × 60 মানে হচ্ছে 6, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। টোটাল আমরা বের করেছিলাম 60, কিন্তু প্রশ্ন অনুযায়ী হিসাব করতে দেখলাম 60 মানে 6 সমান হচ্ছে, তার মানে দূরত্ব কত, 6 কিলোমিটার, সিম্পল অঙ্ক হয়ে গেল। আশা করব প্রত্যেক ভিডিও ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নতুন এসছো, এবং বেল আইকনটা প্রেস করো যাতে কোনো ভিডিও তোমাদের মিস না। এখন থেকে রোজ সকাল 7টায় এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা সকাল 7টার পরে যে কোনো সময় ভিডিওগুলো দেখতে পারবে। এরপর লাইভ ক্লাস যখন করাবো তখন আমি সন্ধেবেলা 7:30 বা 8টা থেকে করানোর চেষ্টা করব। তো প্রত্যেকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।